সিটির ব্রুকলিনে বাঙালিদের এগিয়ে চলার অধ্যায়ে আর একটি ইতিহাসের সংযোগ ঘটল, সেটি হচ্ছে লিটল বাংলাদেশ। গত 16 অক্টোবর চার্লস ম্যাকডোনাল্ড ইনভেনশন সঙ্গে দুপুর করতালি আর হস্তধ্বনিতে এই নাম ফলক উদ্বোধন করেন। চার শতাধিক বছরের পুরনো নিউ ইয়র্ক সিটিতে সর্বপ্রথম নারী মুসলমান ও বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিল ওম্যান শাহানা হানি এর 8 মাস আগে চলতি বছরের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই সিটির জ্যামাইকা হিলসাইড এভিনিউর বড় একটি অংশের নামকরণ করা হয় লিটল বাংলাদেশ।